দেশের উত্তরাঞ্চলে নদ নদীগুলোতে আবারও বাড়ছে পানি লালমনিরহাট বগুড়া ও গাইবান্ধায় যমুনা ব্রহ্মপুত্র তিস্তা ও ধরলার পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে আবারও প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা দুর্ভোগ বেড়েছে বন্যার্থদের কোথাও কোথাও পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ারও অভিযোগ করলেন তারা বন্যা নিয়ন্ত্রণে কুড়িগ্রাম গাইবান্ধা ও সুনামগঞ্জে বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এদিকে দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে অন্যদিকে জামালপুরে বন্যার পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন দেশের উত্তরাঞ্চলে নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করায় নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি আবারও বাড়ছে তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার দশ সেন্টিমিটার ও ধরলার পানি বিয়াল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পনেরোটি গ্রামের পঁচিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে নীলফামারিতেও তিস্তার পানি বিপদসীমার দশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ষোলো সেন্টিমিটার উপর দিয়ে বইছে সারিয়াকান্দি পৌর এলাকার নিচু জায়গার বাড়িঘর ডুবে গেছে পানিতে তলিয়ে গেছে গাবতলি শেরপুর ধুনট ও সোনাতলার বেশিরভাগ ফসলি জমি উনত্রিশটি ইউনিয়নের দুই লাখ পঁয়ত্রিশ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ও নদীর পানি পঁচিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঘরবাড়ি পানিতে ডুবে যাওয়ায় আশ্রয় কেন্দ্র নদীর বাঁধ ও রাস্তার ধারে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে বানভাসী মানুষ গত দুদিনের টানা বৃষ্টিতে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে দুর্গত এলাকাগুলোতে এখনও ত্রাণ পৌঁছেনি বলে অভিযোগ বন্যার্থদের রংপুরের কাউনিয়া উপজেলায় বৃহস্পতিবার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এর আগে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি বলেন বন্যা নিয়ন্ত্রণে কুড়িগ্রাম গাইবান্ধা ও সুনামগঞ্জে নদীতে বেরিবাদ তৈরি করা হবে এখানে নদীর যত চর আছে নদীর দুই পারি বাদ হবে হবে জামালপুরে যমুনার পানি বেড়ে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার সাত উপজেলার তেরো লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি তলিয়ে গেছে ঘরবাড়ি ফসলি জমি সরিষাবাড়ি উপজেলার কালিকাপুর গ্রামে বন্যার পানিতে ডুবে দুই সহ পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বন্যার্থদের অভিযোগ অনেক জায়গায় এখনও ত্রাণ পৌঁছায়নি দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগা বন্ধ হয়ে গেছে আমাদের ঘরের ভেতরে এক এক কোমর পানি আছে এদিকে ময়মনসিংহ সদরের চরশিরতা কোনাপাড়ায় ব্রহ্মপুত্র নদের বাঁধ ভেঙে পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে অন্যদিকে মানিকগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে আরিচা পয়েন্টে বিপদসীমার আঠারো সেন্টিমিটার নিচ দিয়ে বইছে কালীগঙ্গা ধলেশ্বরী সহ অন্যান্য নদীর পানিও কমেছে শরীয়তপুরের নড়িয়ার মুক্তারচর ও নড়িয়া পৌরসভার বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে তবে সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি কিছুটা কমেছে এখনও বন্ধ রয়েছে নড়িয়া জাজিরা ও নড়িয়া বিলাসপুর সড়কের যান চলাচল নড়িয়ায় আঠারোটি শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে এদিকে টাঙ্গাইলে ভুয়াপুর তারাকান্দি নিয়ন্ত্রণ বাঁধ এখনও মেরামত করা সম্ভব হয়নি বন্যার পানিতে প্রায় ছয় হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ